Hello guys, welcome to today's class. So in our previous class, we have discussed combination of errors, right? Amra combination of error discussed korchhilam. Ar dui type er combination ami tomader bujhiyechhilam. The first combination was your addition, jeta ki c equal to a plus b aslo, and the second combination was your subtraction, jeta mile ami c equal to a minus b duriye tomare bujhiyechhilam. Okay. Tarpor ami tomare dui ta I guess ekta na dui ta onko korchhilam ami. Thik ache? Ar plus tomare ami ekta jinish korte koyechhilam. Thik ache? So দেখো জিনিসগুলো আমি একটু এখানে একটু সামারাইজ করে রাখছি জিনিসটা তোমার লাগে অলরেডি দেখো তো এখানে তিনটা আমি এখানে একটা কাইন্ড অফ টেবিল টাইপে বানাইছি ঠিক আছে তুমিও তোমার কপির মধ্যে একটা টেবিল বানাইবে টেবিলের মধ্যে তিনটা কলম দিবাই দে উইল বি থ্রি কলমস অ্যান্ড ইউ মেক ফাইভ রোজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ পাঁচটা রো দিছি ওকে তো ফার্স্ট কলমে কি লিখছি আমি দেখো ফার্স্ট কলমে আমি লিখছি কম্বিনেশন মানে কি টাইপের কম্বিনেশন হইব সেকেন্ড কলমে লিখছি আমি মিন অ্যাবসলিউট এরর আর তিন নম্বর লিখছি রিলেটিভ এরর ঠিক আছে तो फर्स्ट और सेकंड रो टाइम घूरिए रखी क्या कि इट इज ऑलरेडी सॉल्व्ड इन योर प्रीवियस क्लास और थर्ड फोर्थ और फिफ्थ कॉलम जो इटा हमरा फॉर्म हुआ चुके ओके विल फिल लाइक विल फिल अप दी होल टेबल और हमारा फॉर्मूलाज फॉर्मूलाज बोला कि होइबो कंप्लीट होइबो ओके तो इखने मैं तुम्हारे आबार शॉर्ट इन ब्रीफ तुम्हारे कोई हमें की चीज बोला आसलो देखो दुईटा फिजिकल क्वांटिटी आसलो द फर्स्ट वन योर द फर्स्ट फिजिकल क्वांटिटी वाज योर ए एंड द सेकंड फिजिकल क्वांटिटी वाज योर बी ठीक है ए एक फिजिकल क्वांटिटी आसलो b আর একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আসলো ওকে এখন আমি কি দেখলাম a আর b এর কম্বিনেশন দেখলাম রাইট তো a এর তিন কয় টাইপের কম্বিনেশন হতে পারে আমি কইছি তোমার পাঁচ টাইপের কম্বিনেশন হতে পারে বেসিক্যালি তো ফার্স্ট কম্বিনেশন ওয়াজ যদি c যে একটা কোয়ান্টিটি a আর b মিলে কি দেয় আমারে a আর b মিলে আমারে c একটা কোয়ান্টিটি দেয় ঠিক আছে তো a আর b কিরম কিরম হয়ে কম্বাইন হয়ে c দিতে পারে তো ফার্স্ট কম্বিনেশন ইজ ইওর এডিশন এই যে প্লাস লিখছি না a প্লাস b c হতে পারে ঠিক আছে তারপরে দুই নম্বর কিটা ए माइनस बी ए माइनस बी की होते पारे सी होते पारे डिफरेंट डिफरेंट जिनिस आछे डिफरेंट डिफरेंट कम्बिनेशन आमी बोलतम मेन फोकस होलो कम्बिनेशन एर उपर कम्बिनेशन माने कि ए जे प्लस माइनस मल्टीप्लिकेशन ए कम्बिनेशन एर कथा कइलाम आमी कम्बिनेशन केमने दुइटा फिजिकल क्वांटिटी कम्बाइन होइतेछे ठीक आछे तो प्रथमटार मध्ये किरकम कम्बाइन होइतेछे सी इक्वल टू ए प्लस माने एडिशन होये कम्बाइन होइतेछे दुइटा क्वांटिटी सेकंडटार मध्ये किता ए माइनस बी माने दुइटा कम्बाइन किरकम किरकम कम्बाइन होइतेछे ए आर बी सबट्रैक्ट होइया निजेर मध्ये सबट्रैक्ट होइया कि देर एकटा আরেকটা কোয়ান্টিটি দেব যেটা আমরা কি কইরাম সি কইরাম তিন নম্বরে কই আছে এ মাল্টিপ্লাইড বি মানে এ ইনটু বি হয়ে কি দেয় আমার সি দেয় তো তিন নম্বর কম্বিনেশন কি হইল আমার মাল্টিপ্লিকেশন চার নম্বরে কি হয় দেখো চার নম্বরে সি ইকুয়াল টু এ বাই বি লিখছি ঠিক আছে এখানে কি হয় ডিভিশন হয় এ আর বি ঠিক আছে এর এর কি দিয়ে ডিভাইড করাম বি দিয়ে ডিভাইড করাম দেন আই এম গেটিং সি রাইট আর তিন নম্বর কম্বিনেশন কি পাওয়ার সি ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি পি ইজ এনি এনি নাম্বার আর বি হলো টু দি পাওয়ার কত আমার মাইনাস টু ঠিক আছে তো এই পাঁচটা কম্বিনেশনের ব্যাপারে আমরা পড়বো ঠিক আছে এই পাঁচটা মানে ফার্স্ট ওয়ান ইজ এডিশন দুই নম্বর ইজ মাল্টিপ্লিকেশন তিন নম্বর সরি ফার্স্ট ওয়ান ইজ এডিশন দুই নম্বর ইজ সাবট্রাকশন তিন নম্বর ইজ মাল্টিপ্লিকেশন চার নম্বর ইজ ডিভিশন অ্যান্ড পাঁচ নম্বর ইজ পাওয়ার পাওয়ারের ফর্মুলা ওকে তো এগুলোর লাগে আমি সলভ করলাম হ্যাঁ মেন আমরা যে টপিক যে আমি যে ডাইরেকশন দিলাম এগুলো করলাম ঠিক আছে আজকে আই গেস তোমরা জিনিসগুলো আরো ক্লিয়ার হইবো হ্যাঁ এখন দেখো আমার যে এ কোয়ান্টিটি আসলো এ রে আমরা কি লিখছি এ এ ইকুয়াল টু কি লিখছি এ প্লাস মাইনাস ডেল এ এটা কি আসলো এই যে লেফট হ্যান্ড সাইডে এটা এটার মানে কি আসলো এটা আসলো তোমার আমি লাস্ট ভিডিওতে তুমি নোটিস করতে বোধ হয় এ আসলো এনি মেজার্ড ভ্যালু অফ এ এনি মেজার্ড ভ্যালু অফ এ ইজ ইকুয়াল টু কি এই এটা মানে হলো মিন ভ্যালু অফ এ মিন ভ্যালু মানে তোমার ট্রু ভ্যালু আর কি যেটা কই আমরা মিন অফ মেজার্ড ভ্যালু যেটা আমার ট্রু ভ্যালু তো এনি মেজার্ড ভ্যালু অফ এ ইকুয়াল টু কি হয় মিন ভ্যালু অফ এ প্লাস মাইনাস মিন অ্যাবসলিউট এরর অফ এ এটা তোমরা বুঝে ইসলাম কিন্তু আমি লাস্ট ক্লাসে যদি ভুলিয়ে থাকো লাস্ট ভিডিওটা আবার দেখো এ ইকুয়াল টু এ প্লাস মাইনাস জেলে কিরম লিখি আমি এলে কি যে কোনো মেজার্ড ভ্যালু লজিকটা আসলো কি যে কোনো মেজার্ড ভ্যালু কি হইতে পারে মিন ভ্যালু থেকে প্লাস মিন অ্যাবসলিউট এরর পর্যন্ত ম্যাক্সিমাম হইতে পারে বা মাইনাস মিন ভ্যালু থেকে মাইনাস মিন অ্যাবসলিউট এরর পর্যন্ত ম্যাক্সিমাম হইতে পারে এই রেঞ্জের মধ্যেই আমার মোটামুটি কি থাকে মেজার্ড ভ্যালুস থাকে তাহলে কি আমি কি লিখতে পারি এ ইকুয়াল টু এ প্লাস মাইনাস জেলে ঠিক আছে এই এ এই এ লেখা আর এই লেখা এ লেখা ডিফারেন্ট জিনিস কিন্তু বারবার কইরাম এ এই এটা লেফট হ্যান্ড সাইডের এ হইল এনি মেজার্ড ভ্যালু অফ এ আর রাইট হ্যান্ড সাইডের এটা হইল মিন ভ্যালু অফ এ ঠিক আছে এখানে এখানে রাইট হ্যান্ড সাইডে মিন বারবার লিখি না কেন কি এখানে এ নিচেও মিন লেখা উচিত আর ডেল এর লিখেও মিন ডেল এর নিচেও মিন লেখা উচিত তো আমি স্পেসিফিক্যালি এখানে লেখলাম না ঠিক আছে আমি অ্যাভয়েড করলাম লেখাটা কিন্তু বইয়ে এরা লেখছে না ঠিক আছে বাট তোমার মাথা মধ্যে থাকতো কি দিস ইজ এনি মেজার্ড ভ্যালু অফ এ অ্যান্ড দিস ইজ মিন ভ্যালু অফ এ মিন অফ মেজার্ড ভ্যালু আর কি মিন অফ মেজার্ড ভ্যালু অফ এ ওকে সিমিলারলি বি রে কি লিখতে পারি আমি বি রে লিখতে পারি বি
plus minus del b. So any measured value of b is equal to mean value of measure, mean of all measured value of b plus minus mean absolute error of b. ठीक है, तो a और b हुए दुटा क्वांटिटी मिलिया की दे हमारे दुटा क्वांटिटी उन अनेक रकम कम्बिनेशन हुआ जो एक दु तीन चार पांच एक सी सी पांच भावे यार मिलते पारे पांच भावे मिले यार की दे आठ क्वांटिटी दे जेटा वैल्यू हमारे सी और सी रे में की लिख रहा हूं सी ओ सेम हुई वो एनी मेजर्ड वैल्यू ऑफ सी विल बी इक्वल टू सी की मीन वैल्यू ऑफ मीन ऑफ मेजर्ड वैल्यू ऑफ सी प्लस माइनस मीन मीन एब्सोल्यूट एरर ऑफ सी. ठीक है, फिर हम कह रहे हैं ए आर बी कंबाइन हुए की दिस हमारे सी दिस राइट. और इखने में की लिख सी कॉम्बिनेशन में देखो सी इक्वल टू ए स्टार बी लिख सी ए स्टार टर्म माने लो स्टार माने लो कि इट कैन बी एनीथिंग তারের বদলা কি হইতে পারে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে ইনটু হইতে পারে ডিভাইড হইতে পারে পাওয়ার হইতে পারে. ঠিক আছে, প্লাস এই স্টার মানে আমি লিখে লিখছি কেন কি ইট ক্যান বি এনি কম্বিনেশন. ঠিক আছে, এরকম টাইপের লজিকে আমি টেবিলটা বানাইলাম. এখন আমরা লাস্ট ডে তোমার যে ডেরিভেশনটা আমি করছিলাম ডেরিভেশন গুলো শেখার জায়গা না বারবার কইলাম দিস ডেরিভেশন তোমার যে আমি প্রুফ করে দেখাইছি এটা এই যে প্রুফ করছি না নিয়মিত এটা তোমার প্রুফ করছি এটা তোমার প্রুফ করে দেখাইছি এটা প্রুফ করে দেখাইছি এটা প্রুফ করে দেখাইছি দিস প্রুফস আর নট ইম্পর্টেন্ট इम्पोर्टेंट हुई फॉर्मूला है लेकिन तुम्हारे टेबिल बनाई दिल. ठीक है, तो हमने की पाई जो सी इक्वल टू ए प्लस बी हो तो कम्बिनेशन टा की हमारे एडिशन जो हमारे एडिशन है एडिशन हुईले की पाई मीन एब्सोल्यूट एरर ऑफ सी आईटा की आसलो मैक्सिमम मीन एब्सोल्यूट एरर आसलो किंतु देखियो लास्ट वीडियो टा यानी कि इसलिए हम डेल सी इज योर मैक्सिमम मीन एब्सोल्यूट एरर. ठीक है, तो मैक्सिमम मीन एब्सोल्यूट एरर बा मीन एब्सोल्यूट एरर इन सी इज इक्वल टू मीन एब्सोल्यूट एरर इन ए प्लस मीन एब्सोल्यूट एरर इन बी पाई. ঠিক আছে, সিমিলারলি যদি সাবট্রাকশন হয় তো কি পাইছিলাম সেম পাইছিলাম কি মিন অ্যাবসলিউট এরর কি করতে লাগে আমার প্লাস করতে লাগে ডেল সি ইকুয়াল টু কি পাইছিলাম ডেল এ প্লাস ডেল বি. তো এডিশন আর সাবট্রাকশন এর মধ্যে মিন অ্যাবসলিউট বাই করার লজিক কিটা সেম মিন অ্যাবসলিউট এরর বাই করার লজিক হইলো সেম মানে এই জায়গাটা বাই করার এই যে এই জায়গা এই জায়গাটা যদি এডিশন আর সাবট্রাকশন হয় তো এই জায়গাটা বাই করার লজিক হইলো সেম ডেল এ প্লাস ডেল বি করতে সাবট্রাকশন হইলো ডেল এ প্লাস ডেল বি করার. ঠিক আছে, জিনিস নোটিস করে গেলে এখানে প্লাস হওয়ার তবুও আমি কি করলাম डेल ए प्लस डेलबी करें माइनस हर तबू एर क्या कर प्लस कर देखो इखने प्लस हर. ठीक है, नो प्रब्लेम मीन एब्सोल्यूट एरर की हर प्लस हर बट इखने की हर माइनस हर बट स्टिल मीन एब्सोल्यूट एरर की कर प्लस कर. ठीक है, एक उल्टा लजिक क्योंकि प्रूफ कर लें मैक्सिमाम मीन एब्सोल्यूट एरर इरम ही बै करी हमें चार्टे अपशन है हमारे तो जो मैक्सिमाम धरिए चलिए बुझेल. ठीक है, तपर कि रिलेटिव एरर रिलेटिव एरर की है जानी मीन एब्सोल्यूट एरर बै मीन ऑफ मेजर्ड वैल्यू तो डेल सी बाय सी कर सी तो किछुई ना ए फार्मूला दे की ए फार्मूला रे की दे डिवाइड कर दिसी पूरा फार्मूला रे लेफ्ट हैंड साइड राइट हैंड साइड सी दे डिवाइड कर दिसी तो कोरिया एरम करे लेखसी इखानेओ सी दे डिवाइड कोरिया एरम करे लेखसी. ठीक आछे, एरम टाइपेर फार्मूला आमरा पाइछी. ठीक आछे, ओके फाइन. ओके, तो अगन नेक्स्ट हुइलो आरो कोई कोइजन स्टूडेंट आमरा एटाओ जिगेछिला कि एरा तुमरा रैंडम एरर एर कन्सेप्टटा बुझछो ना रैंडम एरर कि आमि जे एकटा जिनिस कइछिलाम तोमारे लजिकेर जिनिस कइछिलाम कि मीन वैल्यू ऑफ मेजर्ड वैल्यू रे मीन ऑफ मेजर्ड वैल्यू रे ट्रू वैल्यू कैन धरी मीन ऑफ मेजर्ड वैल्यू रे ट्रू वैल्यू कैन धरी जमन की ए टा इखने जे राइट हैंड साइड जे ए टा इटा की हमार दिस इज मीन ऑफ मेजर्ड वैल्यू मीन ऑफ मेजर्ड वैल्यू इटा रे हमरा की धरीले इटा रे हमरा ट्रू वैल्यू धरिया चली चली ना नी चली हमरा इटा ट्रू वैल्यू धरिया. ठीक आछे, तो केगो इटा प्रॉब्लम होत आसलो की इटा केमने ट्रू वैल्यू धरलो ए जिनिसटा बुझछो ना आरके तुमरा. ठीक आछे, आमी इटा बुझाई मने एकटू हमरा इटा कंप्लीट करलि देन आई विल मध्य में एक मैं इखान एक डाइवर्ट हुए तुम्हारे वोट बुझे दी. ओके, अगर नेक्स्ट आओ नेक्स्ट हमें करतम हमारे कम्बिनेशन टाइम की मल्टीप्लिकेशन ए मल्टीप्लाइड बाय बी बार बार कोई रही हमें प्रूफ कर ना ए फॉर्मूला क्योंकि प्रूफ करसी ए फॉर्मूला प्रूफ करसी इटा प्रूफ करसी इटा प्रूफ कर ये प्रूफ गुला शिकार जाए ना जस्ट लुक देम फॉर योर कन्सेप्ट. ठीक है, प्रूफ जेटा कहूँ तुम इटा परीक्षा आईब तो तुम वोट आए आईब आए वहीगुल तुम शिखबा. ठीक है, यूगुल तुम शिखबा ना कैन कि डेरिवेशन कैने करानी और तुम्हारे कहने की तुम्हें अंक करते जाना सुविधा है तुम्हारे यानी तुम्हें फॉर्मूला अतो फॉर्मूला रैंडमली शिखा इज इम्पॉसिबल. ओके फाइन, तो ठीक है, तो अखन हमें कि करमु सी इक्वल टू ए मल्टीप्लाइड बी बाय बी बीर मीन एब्सोल्यूट एरर बाय करमु माने डेल सी बाय करमु आर की बाय करमु रिलेटिव एरर बाय करमु माने डेल सी बाय सी बाय करमु फॉर योर मल्टीप्लिकेशन कॉम्बिनेशन मल्टीप्लिकेशन कॉम्बिनेशन लगे सेम एडिशनल सबट्रैक्शन जरम करतलाम इरम करमु. ठीक है, আমি করি তারপরে আমি করিয়ে তারপরে এখানে টেবিলে ঢুকাই নেব কেন আমি. হ্যাঁ, টেবিলে করিয়ে আমি টেবিলে বয়াই নি. ওকে ফাইন, দেখো এখন নেক্সট যে ডেরিভেশনটা হইব নেক্সট কম্বিনেশন কি আমার তিন নম্বর কিটা তিন নম্বর সরি তিন থার্ড কম্বিনেশন ইজ ইয়ার থার্ড কম্বিনেশন কি আমার মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশনে কি হয় আমি করি সি ইকুয়াল টু
a multiplied by b মানে এখানে কম্বিনেশনটা a আর b যে দুইটা ফিজিক্যাল কোয়ান্টিটি এটা কিরকম কম্বাইন হইছে উইথ দা হেল্প অফ মাল্টিপ্লিকেশন কম্বাইন হইছে ঠিক আছে তো এখন এই জিনিসটা আমরা করি একটু কালার চেঞ্জ করি দেখতে ভালো লাগবে ওকে করি আমরা তো উইল স্টার্ট দেখো ভালো করে কনসেন্ট্রেট করি হ্যাঁ এমনি বুঝবা দেখো ঠিক আছে ফার্স্ট সাডেনলি তোমার এটা তুমি কোনোদিন আগে পড়ছো না সাডেনলি বুঝতে তো একটু একটু আজিব লাগবো ইনানি তোমার যে সময় ম্যাথসের মধ্যে ফার্স্ট তোমার যে সময় ট্রিগোনোমেট্রি ইন্ট্রোডিউস করানি হয়েছে তুমি বুঝে লেছি ট্রিগোনোমেট্রি একবারে ইট ইম্পসিবল তুমি বুঝতে বা তোমার যেমন ফার্স্ট অ্যালজেব্রা ইন্ট্রোডিউস করাইছে করাইছে না নাকি টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ এক্স বাই করো এখানে তোমার আজিব টাইপের লাগছে না জিনিসটা ঠিক আছে এক্স কই থেকে গেল ওয়াই কই থেকে গেল ঠিক আছে সিমিলারলি যেগুলো জিনিস নতুন পাই আমরা এগুলো একটু গ্রাস করতে একটু সময় লাগে ঠিক আছে তুমি টেনশন হয়ে এটাকে বুঝলাম না আমি ঠিক আছে নো প্রবলেম আমরা যে সময় পড়ছি ইনিশিয়ালি আমরা আজিব লাগছে জিনিসটা বাট উইথ টাইম জিনিসটা আমরা ইউজ টু হয়ে গেছি বা আমরা একবার টিচারে পড়াইছি আমরা নিজেও ভাবছি জিনিসটা এরকম হইব ঠিক আছে নিজেও প্র্যাকটিক্যালি ভাবছি ভাবিয়ে জিনিসগুলো আমরা সেটিং করে নিয়েছি ঠিক আছে ওকে তো ধরাই না ইন মানে মানে এটা হলো যেমন কি এই যে ভিডিওটা এটা হলো তোমার কম্বিনেশন অফ এরর এর সেকেন্ড পার্ট ঠিক আছে তারপরে তুমি থার্ড পার্ট হইব আরো অঙ্ক করবো ফোর্থ পার্টও পাইবা কম্বিনেশন অফ এরর ঠিক আছে হোপফুলি ঠিক আছে তিন পার্টে তো শেষ হইতো না আমার হিসাবে চারটা পার্ট লাগবো কম্বিনেশন অফ এরর পড়াইতে উইথ কমপ্লিট নিউমেরিক্যালস ওকে তো বি পেশেন্ট পারবা এমনি দেখো মাল্টিপ্লিকেশন কি হয় মাল্টিপ্লিকেশন কম্বিনেশন আমার সি ইকুয়াল টু এ ইন্টু বি তখন আমি স্পিডে করবো আজকে আমার কাছে এ আর বি আছে রাইট আমার কাছে এ কি আছে উই হ্যাভ এ ইকুয়াল টু কি আছে এ ইকুয়াল টু আছে এ বারবার আমি কইতাম না এ ইকুয়াল টু কি আছে এ প্লাস মাইনাস এল এটা এরকম লেখা মানে কি দিস ইজ এনি মেজার ভ্যালু অফ এ দিস ইজ মিন ভ্যালু অফ এ প্লাস মাইনাস মিন অ্যাবসলিউট এরর অফ এ ঠিক আছে ডাইরেক্টলি এরকম লেখা আমি বারবার আমি এখন কইতাম না কিন্তু তুমি ইউজ টু হয়ে যাওয়া উচিত ঠিক আছে এই জিনিসটা ঠিক আছে উই হ্যাভ এন্ড বি কি আছে আমার বি ইকুয়াল টু বি প্লাস মাইনাস এনি মেজার ভ্যালু অফ বি ইজ ইকুয়াল টু মিন ভ্যালু অফ বি প্লাস মিন অফ মেজার ভ্যালু অফ বি প্লাস মাইনাস মিন অ্যাবসলিউট এরর অফ বি ঠিক আছে অন কম্বিনেশনটা কি সি ইকুয়াল টু কি আইতো সি ইকুয়াল টু আইতো তোমার এ মাল্টিপ্লাইড বাই বি আইতো না সি ইকুয়াল টু কি আইতো আমার এ মাল্টিপ্লাইড বাই বি ওকে এখন আমরা করি ঠিক আছে যে সেম মাল্টিপ্লিকেশন আর সাবট্রাক্ট সরি সেম এডিশন আর সাবট্রাকশনের মতো করবো ওকে তো সি ইকুয়াল টু কি আছে আমার সি কি সি এন্ড অলসো অলসো সি ইকুয়াল টু কি হইব সি প্লাস মাইনাস ডেল সি হইব না সি তো এরকম থাকবো অবভিয়াসলি ফাইন এখন আমার কাছে কি আছে আমার কাছে আছে কম্বিনেশনটা কিরম উই হ্যাভ এ কম্বিনেশন অফ কম্বিনেশন লিখছি আমি এখানে সরি একটু আমি ঠিক করলে জিনিসটা লেখা বাজে থাকলে উঠাইতে পারতাম আমি ঠিক আছে এখানে কম্বিনেশন কি আছে আমার কাছে কম্বিনেশনটা আছে কি আমার কাছে কম্বিনেশন আছে আমার সি ইকুয়াল টু এ ইন্টু বি সি হইল এনি মেজার্ড ভ্যালু অফ সি এ হইল এনি মেজার্ড ভ্যালু অফ এ আর বি হইল এনি মেজার্ড ভ্যালু অফ বি ঠিক আছে তো এ ইন্টু বি কি হইব ইকুয়াল টু সি এই কম্বিনেশনে দেখলাম না তো সির বদলা কি লিখতে পারি আমরা উই ক্যান রাইট সি প্লাস মাইনাস ডেল সি লিখতে পারি সিমিলারলি এর বদলা কি লিখতে পারি আই ক্যান রাইট এ প্লাস মাইনাস ডেল এ সেম আগের মতো করো হ্যাঁ জাস্ট এখানে মাল্টিপ্লাই মাল্টিপ্লিকেশন আছে বি এর বদলা কি লিখতে পারি বি প্লাস মাইনাস ডেল বি ঠিক আছে না যে কোনো দুইটা মেজার ভ্যালু অফ এ ইন্টু বি করলে কি দিব আমার মেজার ভ্যালু অফ সি দিব না আমি উইটি উইটি লিখলাম হ্যাঁ ঠিক আছে কি পাইবে ওকে তো ঠিক আছে এরকম রাখি আমরা অর লিখি এখানে ওকে এখন এটা মাল্টিপ্লাই করো লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সরি রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডটা ইজি আছে প্রথমটা কি হইব এ বি এ বি ঠিক আছে তারপরে কি হইব এ ইন্টু কি হইব প্লাস মাইনাস এ ইন্টু কি হইব এল বি তারপরে কি হইব এটা টাইম হইব তারপরে এল এ ইন্টু বি ঠিক আছে এইরকম ডেল এ ইন্টু বি এটা আসলো এ ইন্টু ডেল বি আর লাইন নম্বরটা কি দেখব প্লাস মাইনাস এল এ ইন্টু এল বি ঠিক আছে কিছু করছি না মাল্টিপ্লিকেশন করছি এখানে কি আছে সি প্লাস মাইনাস ডেল সি আছে ওকে এরকম লিখলাম আইলাম তারপরে আও তারপরে কি করবে ওকে এখন এখানে একটু কনসেন্ট্রেট করো এ বিটা কিতা এটা কিতা দেখো এ এই এর কি লেখছো এ দিস এ ইজ এনি মেজার ভ্যালু অফ এ না এটা কি লেখছো মিন ভ্যালু অফ এ প্লাস মাইনাস মিন
एब्सोल्यूट एरर ऑफ ए ना, आर क्या कहता है, बी रे, बी इज एनी मेजर्ड वैल्यू ऑफ बी रे की लिखो मीन वैल्यू ऑफ बी प्लस माइनस मीन एब्सोल्यूट एरर ऑफ बी, ठीक है। तो এখানে তুমি মাল্টিপ্লাই করছো যে এ ইনটু বি পাইছো, এটা কিটা মিন ভ্যালু অফ এ মানে মিন অফ মেজার্ড ভ্যালু অফ এ ইনটু মিন অফ মেজার্ড ভ্যালু অফ বি পাইছো, ঠিক আছে, মিন অফ মেজার্ড ভ্যালু অফ এ ইনটু মিন অফ মেজার্ড ভ্যালু অফ বি পাইছো। আইডিয়া কি আছে, এই সিটা কিটা, সিটা কিটা, দিস সি, সি রে সি প্লাস এল সি লিখছো না, সি এ সি, দিস ইজ মেজার্ড ভ্যালু অফ সি, এটা কি লিখছো মিন ভ্যালু অফ সি প্লাস মাইনাস মিন অ্যাবসলিউট এরর অফ সি লিখছো, এরকম লিখছো না, ঠিক আছে। এটাকে এই সিটা কিটা হইলো আমার, একটু কালার চেঞ্জ করি আমি, এই সিটা কি হইলো, দিস সি ইজ ইয়োর, this c is your mean value of c nani, ঠিক আছে। আর এই যে a into b এখানে a কিটা mean value of a মানে mean of measured value of a into mean of measured value of b, ঠিক আছে। তো mean of measured value of a into mean of measured value of b করলে কিটা পাইবা, mean of measured value of c পাইবা নানি, ঠিক আছে, ফাইন। তো this thing and this thing will cancel out, ঠিক আছে, আমার c equal to a into b, ঠিক আছে। তো obviously this thing will cancel out, okay, থাকলো কিটা প্লাস মাইনাস ডেল সি ইকুয়াল টু কি পাইলে, একটু ভাবিয়া দেখিও জিনিসটা, ঠিক আছে, যেটা কইছি রিভাইন করে দেখিও, রিভাইন করে আবার আইও, ঠিক আছে, বুঝবা আমি, ঠিক আছে। প্লাস মাইনাস ডেল সি এখানে কি থাকলো আমার, প্লাস মাইনাস এ ডেল বি, এখানে প্লাস মাইনাস ডেল এ ইন্টু বি, আর এখানে প্লাস মাইনাস ডেল এ ডেল বি, এরকম পাইছি, রাইট। এখন দেখো একটা একটু ডার্ক করি আমি, লাইট রেড হয়ে গেছে এটা আমার এখানে, ওকে ফাইন। এখন দেখো বানাও আরো স্টেপে আও, এখন দেখো এখানে এখানে আছে আমার প্লাস মাইনাস ডেল সি, ঠিক আছে। এখন দেখো এই টার্মটার উপরে একটু কনসেন্ট্রেট করো, এই টার্মটার উপরে ডেল এ ইন্টু ডেল বি, অন ডেল এ কি আমার, ডেল এ হইলো তোমার মিন অ্যাবসলিউট এরর অফ এ, ঠিক আছে, আর ডেল বি কি আমার মিন অ্যাবসলিউট এরর অফ বি। এখন দেখো তুমি যে আমি যে তোমার অঙ্ক অঙ্ক করাইছি যেটা, যেটাই তুমি তিনটা অঙ্ক যেটা করছো, সবসময় আমার মিন অ্যাবসলিউট এরর ভ্যালু কি পাই, কম পাই না, খুব ওয়ান থেকে খুব ছোট পাই না, 0.02, 0.03, 0.01, 0.001, এরকম পাবো না, ঠিক আছে। তো মানে মিন অ্যাবসলিউট এরর কি থাকে, ঠিক আছে, মিন অ্যাবসলিউট এরর জেনারেলি, যদি তুমি হাই ফাই কিছু একটা ভুল করিয়া থাকো তো এখানে এরর বেশি হইব, এরকম না, ইন জেনারেল আমি কইলাম, ছোট মোটো ভুল হইতে পারবো, ইন জেনারেল কি হয় মিন অ্যাবসলিউট এরর ভ্যালু কি থাকে, কম থাকে, ঠিক আছে, এ হোক আর বি হোক সবের মিন অ্যাবসলিউট এরর ভ্যালু কি থাকে, কম থাকে। তো অঙ্ক করলে তুমি আইডিয়া পাইলি পাই, 0.02, 0.01 এরকম করে পাইবে, ঠিক আছে। তখন মানে ডেল এ হইলো মিন অ্যাবসলিউট এরর অফ এ, যেটা হলো একটা খুব ছোট নাম্বার, আর ডেল বিও কি, ডেল বি হইলো মিন অ্যাবসলিউট এরর অফ বি, এটাও একটা ছোট নাম্বার, ঠিক আছে। তখন যে দুইটা ছোট নাম্বার যেটা ওয়ান থেকে ছোট, এটা যদি মাল্টিপ্লাই করি তো কি হইব, এটা আরো ছোট নাম্বার হয়ে যাব না, মানে একটা আমি এক্সাম্পল দিই, এক্সাম্পল দিই, সাপোজ ডেল এ কত আমার, সাপোজ সাপোজ ডেল এ একটা এক্সাম্পল দিলাম, জাস্ট একটা রাফ ওয়ার্ক, সাপোজ ডেল এ হইলো আমার 0.01, ঠিক আছে, আর ডেল বি কত আমার, 0.001, এরকম পাইছি আমরা, এরকম টাইপের কিছু আছে। এখন ডেল এ ইন্টু ডেল বি করলে কত হইব, কত পাইবে তুমি, 0.1, 2, 3, 4, 5, এরকম পাইবে না, এরকম পাইবো না, এদিকে দুইটা এদিকে তিনটা, ঠিক আছে, এরকম করে আই দিব। তো ডেল এ ইন্টু ডেল বি করলে কি পাইলে, আরো ছোট একটা নাম্বার পাইলে না, ঠিক আছে, এখানে দেখো 0.1 আসলো, ঠিক আছে, এটা 0.001 এরকম আসলো, পয়েন্টের পরে এক ডিজিট পরে ওয়ান, পয়েন্টের পরে দুই ডিজিটের পরে ওয়ান, এখানে কি তাইলো, দুইটা মাল্টিপ্লাই করলে কি তাহলে, দুইটা ছোট নাম্বারে ওয়ান থেকে ছোট নাম্বারে তুমি মাল্টিপ্লাই করলে কি তাইলো, আরো ছোট নাম্বার হয়ে যায়, পয়েন্টের পরে চারটা ডিজিট পরে ওয়ান হয়ে যায়, ঠিক আছে। দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি কি তাহলে হইতে পারো, দিস নাম্বার ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু জিরো হইতে পারো না, অ্যাপ্রক্স খুব ছোট মানে ওয়ান থেকে খুব ছোট নাম্বার, ঠিক আছে, তাহলে কি আমি এটা কি তাহলে হইতে পারি, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু জিরো হইতে পারি, ঠিক আছে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম তোমার, সবসময় জিরো হইব এরকম ঠিক না, ওকে। তো এই ইকুয়েশন রে আমি এই জিনিসটা কি ধরতে পারি, সিন্স দিস ইজ ইউর মেইন অ্যাবসলিউট এরর অফ এ এন্ড দিস ইজ ইউর মেইন অ্যাবসলিউট এরর অফ বি, ঠিক আছে, তো আমি সিন্স বোথ অফ দেম আর ভেরি স্মল নাম্বার, আর এরর যদি মাল্টিপ্লাই করি দেন আই উইল গেট এ মাচ স্মলার নাম্বার, দেন অ্যাপ্রক্সিমেটলি আমি এটা কি ধরতে পারি, আই ক্যান টেক দিস এস জিরো, এটা অ্যাপ্রক্সিমেটলি কি ধরতে পারি, জিরো ধরতে পারি, অন জিরো যদি ধরো এখানে ইকুয়াল টু কোনোদিন দিও না, ইউ গিভ এ অ্যাপ্রক্সিমেটলি সিম্বল, অ্যাপ্রক্সিমেটলি মানে এটা জিরো তো না, এক্স্যাক্টলি জিরো তো না না কোনোদিন, বাট ইট ইজ নিয়ারলি ইকুয়াল টু জিরো, তাহলে এখানে অ্যাপ্রক্সিমেটলি দিলাম, ইকুয়াল টু দিলাম না, আর বাকি কে রয়েছে প্লাস মাইনাস এ ডেল বি, আর লগে কে থাকলো প্লাস মাইনাস ডেল এ ইন্টু বি থাকে গেল আর প্লাস মাইনাস জিরো, এখানে তুমি ব্র্যাকেটে লিখে দিবে সিন্স ইউর ডেল এ ইন্টু ডেল বি ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কত আমার জিরো, এরকম লিখে দিবে, বুঝলো,
बुझे बोध आई गेस स्टेप भाविया देखियो प्लस माइनस डेल सी इक्वल टू नेक्स्ट टाइम इक्वल टू आई लिखा ठीक है तो अप्रोक्सिमेट लिखी लीजिए तुम एक बार এখানে কে থাকলো এখানে থাকলো তোমার এরম লেখি আমার এরম লেখি প্লাস মাইনাস এ ডেল বি আর প্লাস মাইনাস ডেল এ ইন্টু বি থাকলো ঠিক আছে এরম করে আমি একটা ইকুয়েশন পাইলাম ঠিক আছে ডেল সির ভ্যালু পাইলাম আবার একটু কালার চেঞ্জ করে বুড়ো গেছি আমি ওকে নেক্সট হও ঠিক আছে এখন আবার আগের মতো আমরা মাল্টিপ্লিকেশন সরি এডিশন সাবট্রাকশন যেরকম পাইছিলাম এরম আই গেছি माइनस प्लस ए डेल बी माइनस ऑफ डेल ए इंटू माइनस ए डेल बी प्लस डेल ए इनटू लास्ट माइनस ए डेल बी माइनस ऑफ डेल ए इनटू बी ठीक है तो चार्टा वैल्यू आई है चार मध्य हमें कि लगे हमारे लगे मैक्सिमम लगे ठीक है एरर जो कम थे लास्ट क्लास एरर जो कम थे नो प्रॉब्लम खूब भलो जिस बट उल टेक द मैक्सिमाम मीन एप्टिट्यूड एरर ना कतटुक मैक्सिमाम मीन एप्टिट्यूड एरर आछे तो मैक्सिमाम कौन वैल्यू दिस इज योर मैक्स वैल्यू ये जिनिसटा कि दे हमारे मैक्सिमाम वैल्यू दे कहने कि बोथ आर सिंस योर बोथ आर कि हमार बोथ ऑफ देम आर सिंस योर बोथ ऑफ देम आर पॉजिटिव इटाओ पॉजिटिव और इटाओ कि हमार पॉजिटिव ठीक है दिस गिव मी माई मैक्सिमाम वैल्यू ओके मैक्सिमाम वैल्यू ओके तो देयरफॉर मैक्सिमम मीन एब्सोल्यूट एरर देयरफॉर मैक्सिमम मीन एब्सोल्यूट एरर इन सी कत पाइले डेल सी इक्वल टू कत पाइले ए डेल बी प्लस डेल ए इंटू बी एरम पेलम डेल सी इक्वल टू ए डेल बी प्लस डेल ए इंटू बी ठीक है मैक्सिमम मीन एब्सोल्यूट एरर ओके फाइन मैक्सिमम मीन एब्सोल्यूट पाइले और रिलेटिव एरर कितना पाइबे व्हाट विल बी योर रिलेटिव एरर की हो रिलेटिव एरर रिलेटिव एरर की हो रिलेटिव एरर इज मैक्सिमम अखन मैक्सिमम मीन एब्सोल्यूट एरर दिखे मैक्सिमम रिलेटिव एरर आइबो ऑब्वियसली आगेर मतो मैक्सिमम रिलेटिव एरर इन सी कत हो विल बी बार बार कोई ये सब जिनिस शिखते हो ना ये सब जिनिस शिखते लगत ना परीक्षा एगुलो जिगाए ना ठीक है दिस इज जस्ट फॉर योर एक्सप्लेनेशन जिनिसगुलो आइसे केमने ना तुम अंक करते असुविधा हो ठीक है अंक करते हुए पीछे पीछे थ्योरी बैकग्राउंड लागे इलेक्ट्रिक इक्वेशन एंट्रेंस आइले करते पारता है ना ओके हाँ देखो मैक्सिमम रिलेटिव एरर इन सी कत हो रिलेटिव एरर बाय करा कैमने बाय करी ए डेल सी रे की दे बाय माने डेल सी बाय सी लागे माने मीन एब्सोल्यूट एरर बाय मीन वैल्यू ऑफ मेजरमेंट तो डेल सी बाय सी कर दिमु ऑन लेफ्ट हैंड साइड सी रे डिवाइड करी तो राइट हैंड साइड रे की करते लागबो सी रे डिवाइड करते लागबो तो एटाई कर राम तो डेल सी बाय सी माने एखाने मीन वैल्यू किंतु हैं मीन ऑफ मेजर्ड वैल्यू मीन एब्सोल्यूट एरर बाय मीन वैल्यू की होय हमार रिलेटिव एरर मन राखियो डेल सी बाय सी इक्वल टू ए डेल बी এখানে কি আছে প্লাস আর ডেল এ ইনটু বি ডিভাইডেড বাই পুরোটা কি আমার সি ওকে হয়েছে ফাইন হইল এখন সি ইকুয়াল টু কি আমরা জানি এ ইনটু বি তাই জানি আমরা মিন ভ্যালু হয় না নি ঠিক আছে ঠিক আছে ও এটা একটু দেখতে বাজে লাগে মেক ইট কারেক্ট ওকে ঠিক আছে তো এ ইনটু কি হইব ইট উইল লাইক এ ইনটু डेल बी और प्लस इन्हें कि थकब डेल ए इंटू बी ठीक है ओके तो सी की मीन ऑफ मेजर वैल्यू ऑफ सी तो मीन ऑफ मेजर वैल्यू रे की लिखा जाए मीन ऑफ मेजर वैल्यू ऑफ ए इंटू मीन ऑफ मेजर वैल्यू ऑफ बी कहने की हमारे इन्हें मल्टीप्लिकेशन करते हैं ठीक है तो इटे काटाकुटी कर लाओ तुम्हें ठीक है सुंदर एक फॉर्मूला आईब तो डेल सी बाय सी इक्वल टू की पाइल डेल सी बाय सी इक्वल टू
কাটবো প্রথম টার্মের মধ্যে কি থাকবো? ডেল বি বাই বি। আর সেকেন্ড টার্মের মধ্যে কি হইব? সেকেন্ড টার্মের মধ্যে কি হইব? বিবি কাটবো, কি থাকবো? ডেল এ বাই। ওকে, এটা হলো রিলেটিভ এরর ইন সির ফর্মুলা। ঠিক আছে, প্রথম এ লিখে তারপরে বি লিখে, দেখতে সুন্দর লাগবে। এটা হলো রিলেটিভ এরর ইন এর ফর্মুলা। ওকে, সরি, এ কি করলাম, রিলেটিভ এরর ইন সি ফর্মুলা। ঠিক আছে, যে মাল্টিপ্লিকেশন আছে এরকম ফর্মুলা। ওকে, তো আমি কি পাইলাম দেখো, আমি মিন অ্যাবসলিউট ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট কি পাইলাম, এ ডেল বি প্লাস ডেল এ বি, আর রিলেটিভ এরর কি পাইলাম, এটা পাইলাম। তো আই উইল দিস আই উইল পুট দিস ফর্মুলা ইন টু মাই টেবিল। টেবিলে গিয়ে ঢুকাইমো আমরা এই ফর্মুলারে, টেবিলে গিয়ে ঢুকাইমো আমরা এই ফর্মুলারে। ওকে, তো প্রথম আমি ওইটা ঢুকাই যেটা কামের ফর্মুলা, এ ইন্টু বি থাকলে রিলেটিভ এরর কি, যেটা আমরা ফ্রেশ করছি আমরা, ডেল সি বাই সি কত হয় আমরা দেখছি, ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি, এরকম ফর্মুলা পাইছি আমরা। ঠিক আছে, আর আর ওইটা কি হইব তোমার ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর ফর্মুলা কি আমার, তো ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর ওই ফর্মুলাটা মনে না রাখলেও হয়, একটা লজিক তোমার শিখাইলাম, একটু দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। এটা ফর্মুলা নি, কি ফর্মুলা আমার, এ ডেল বি প্লাস ডেল এ বি নানি। ঠিক আছে, তো এ আইটা কে ডেল সি নানি, ডেল সি ইকুয়াল টু কি, ডেল সি ইকুয়াল টু কি পাইছো, এ ডেল বি প্লাস, এ ডেল বি প্লাস কি পাইছো, এ ডেল বি প্লাস ডেল এ বি পাইছো না। ওকে, তো ওই জিনিসটাই আমরা করার যাইলাম। দেখো, এটা এরম করে না লিখিয়া, এ ডেল বি প্লাস এরম না লিখিয়া, আমি এটা এরমও লিখতে পারি নানি। মিন অ্যাবসলিউট এরর মানে কি হয়, মিন অ্যাবসলিউট মানে ডেল সি, তো ডেল সি ভ্যালু তো এখান থেকে আওয়ার নানি, ওই দেখো ডেল সি আছে নানি, দুই ফর্মুলা মনে রাখি কিটা করতাম। তো ডেল সি ইকুয়াল টু কি লিখবো আমি, ইটা ইন্টু সি লিখে দিই, যদি এই ফর্মুলা থেকে ডেল সি আনো, ডেল সি লাগে তো তোমার, ডেল সি এখান থেকে আনিল, ওই ফর্মুলা কি দরকার। ঠিক আছে, একই একই লাস্টে তোমার আনসার একই হইব। ঠিক আছে, ডেল সি ইকুয়াল টু কি লিখবো আমি, ওইটা লিখতাম না, না লিখে কি লিখবো, এই জিনিসটা লিখবো, দেখো কি লিখবো, ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি ইন্টু কি হইব, ইন্টু এটা লাগে সি ইন্টু করলে এটা পাইলি, না এই ফর্মুলা দেখো, এই ফর্মুলা সিরে ইন্টু করে দিলাম, সি ইন্টু করে দিবে, তো এটা এই জিনিস। ওকে, সি মানে কি হয়, এ ইন্টু বি আর কি। ঠিক আছে, সি মানে কি হয়, এ ইন্টু বি। ঠিক আছে, বুঝছো, সি ইন্টু করতে পারো, সির বদলা, সির লিখতে দেখতে ভালো লাগেন না, সির বদলা আমি কি করবো, আই উইল রাইট, আই উইল রাইট সির বদলা কি লিখতে পারি, আই উইল রাইট এ ইন্টু বি। ঠিক আছে, সির বদলা আই উইল রাইট এ ইন্টু বি, ওকে, আই উইল রাইট এ ইন্টু। ও, আমি ভাবতাম এখানে ইয়েলো দিয়ে লেখবো, এই বাদ দিই। ঠিক আছে, তো আমি কইলাম, বুঝো জিনিসটা, আই গেস তুমি বুঝছো, এই যে আমি এই ফর্মুলাটা ইউজ করলাম না, কিন্তু দুই ফর্মুলা মনে রাখা ইজ নট পসিবল। ঠিক আছে, খালি ফিজিক্স শুরু হয়েছে, এখন দুটো ফর্মুলা মনে রাখা ইজ নট পসিবল, তো আমি কি করলাম, আমি একটা ফর্মুলা মনে রাখবো, কি এটা, আই রিমেম্বার দিস ফর্মুলা, আর এই ফর্মুলা থেকে অটোমেটিক এটা আই জিবো। ঠিক আছে, তুমি এটা করিয়া দেখতে পারো, তোমার ওই ওই জিনিসটা আই জিবো। প্রথমটা কি দেবো, দেখো ইন্টু করে দেখো কি দেবো, এ কাটা যাবো কি, বি ডেলে আইবো, আর সেকেন্ডার কি দেবো, বিবি কাটা যাইবো, তো কি দেবো, এ ডেল বি আইবো। তো ঘুরিয়া তুমি কই যাইবা গিয়া, উইল রিটার্ন ব্যাক টু দিস ফর্মুলা, রিটার্ন ব্যাক টু দিস ফর্মুলা। ওকে, বুঝছো, ঠিক আছে, আই গেস ক্লিয়ার আছে, ইনফরমেশন থাকলে আমার জিগাইও। ওকে, ফাইন, ওকে, হইছে। তো আমি তোমার একটা লজিক দিই, এখন আমার একটা কালার চেঞ্জ করে তোমার একটা লজিক দিই, ব্লুটা ভালো থাকে না, আই গেস। দেখো কি কি ফর্মুলা মনে রাখবো এখন পর্যন্ত, দেখো এটা মনে রাখবে, এটা মনে রাখবে, এটা এটা কেন মনে রাখবে, কেন কি এডিশন আর সাবট্রাকশনের মধ্যে দুইটা জিনিস, দুইটা ফর্মুলা কিটা সমান, যদি এডিশন হয় মিন অ্যাবসলিউট এরর কি করতে লাগে, প্লাস করতে লাগে, যদি সাবট্রাকশন হয় মিন অ্যাবসলিউট এরর কি করতে লাগে, প্লাস করতে লাগে। ঠিক আছে, এর লাগি মনে রাখবা, এটা থেকে এটা আনা যায়, কিন্তু এটা থেকে এটা আনা যায় না, অটোমেটিক লাগে, এটা মনে রাখার দরকারই নাই তোমার, এই দিকে এটা এই ইকুয়েশনে যদি ডিভাইডেড বাই সি করে দেবো তো এটা পাইলি ভাই, আর এই ইকুয়েশনে ডিভাইডেড বাই সি করলে এটা পাইলি ভাই। ঠিক আছে, এই দুইটা মনে রাখবে, মাল্টিপ্লিকেশনে কিটা করবে, মাল্টিপ্লিকেশনে এটা মনে রাখবে না, মাল্টিপ্লিকেশনে এটা মনে রাখবে। ঠিক আছে, এটা মনে রাখবে, এটার বক্স বানিয়ে রাখবি, এটার দিকে অটোমেটিক এটা আই যায়। ঠিক আছে, এটা বেশি কামের ফর্মুলা, এর লাগে এটা, আর এখানে এটা কামের ফর্মুলা, বুঝবে অঙ্ক করলে বুঝবে। ঠিক আছে, তো এইগুলা এটা মনে রাখবে, এটার দিকে অটোমেটিক আইব, এই তিনটা মনে রাখবে না তুমি কইরাম। ঠিক আছে, মনে রাখবে না। ওকে, ফাইন, হইল। আর নেক্সট কি আমার, নেক্সট হইল তোমার ডিভিশন, আর ডিভিশনের ডিভিশন আমি তোমার পড়াইলাম না, পড়াইলাম না, তুমি বুঝছো তো প্যাটার্নটা কিরম করি আমরা। ঠিক আছে, সেম ডিভিশনে যেরকম কি মাল্টিপ্লিকেশন যেরকম করতাম, করছি না নিরম, ডিভিশনে কি তাইবো, এখানে এ বাই বি বাই করিয়া, তারপরে এরকম করিয়া 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 আইব। ঠিক আছে, যেরকম সেম এডিশনও করছি,
मल्टीप्लीकेशन ऑफ कुर्सी, सॉरी एडिशन ऑफ कुर्सी, सब्ट्रैक्शन ऑफ कुर्सी प्लस मल्टीप्लीकेशन ऑफ कुर्सी सेम जिनिस करी आई छे। तो आमी आ कर रहम ना कने कि दिस थिंग्स आर नॉट आस्क्ड इन योर एग्जाम, जस्ट तुम्हारे आईडिया दोन लगे तुम्हारे ओतु कांची जिनिस ता। ओके, तो अपन सब डिवीजन की फार्मूला है तुम्हारे कोई आमी डिवीजन फार्मूला गला खूब इजी। डिवीजन आ जमन कि एडिशन आ सब्ट्रैक्शन की फार्मूला सेम ना, मोटामोटी सेम ना, देखो इटा सेम ना नी, इटा तो चेंज होइबो कि लेके सी इज ए माइनस बी, ए दुटा फार्मूला सेम। तो सिमिलरली डिविजनर मध्ये रिलेटिव एरर फार्मूला सेम থাকে দুটা, ঠিক আছে। যদি c इक्वल टू a बाय b হয় এই সময় কি হয় আমার, আও লেখলে একটু বাজে লাগবো, ফাইল চেঞ্জ দি কালার ইউজ গ্রিন, গ্রিন ইউজ করি আমি। ওকে, তো ডিভিশনের মধ্যে কি হয়, রিলেটিভ এরর ফর্মুলা সেম হয়। তো আই উইল রাইট লাইক দিস, দেখো আই উইল রাইট লাইক দিস, তো ইট উইল লাইক ডেল c বাই c इक्वल टू फॉर डिविशन है, फॉर ए बाई बी फॉर्मूला सेम थे, इज इक्वल टू डेल ए बाई ए, तुम्हें प्रूफ पे देखते पारो, बट इट इज बार बार करें बट इज नॉट रिक्वायर्ड, ठीक है। तो सेम रिलेटिव एरर इन जो हमारे दुटा क्वांटिटी थे ए आर बी एरर मे जो रिलेशन का डिविशन थे देन ऑल्सो रिलेटिव मैक्सिमम रिलेटिव एरर इज डेल ए बाई ए प्लस डेल बी बाई बी। ओके, वैसे और सेम तुम्हारे डेल सी कत, डेल सी तुम इखान बै करते फॉर्मूला दिए बै करते सीर बदला की पाइते सी की मिटाइया ए बाई बी बोइरम है मिटाई कने बोइरम कने दुईटा लाइन आमी लिखते चाहि ना लगे मिटाई दम तुम्ही दुई लाइन लिखते पारो फिर बदला की बोइबे यू विल प्लेस ए बाई बी फिर बदला की बोइबे यू विल प्लेस ए बाई बी ठीक আছে তো এই দুইটা ফর্মুলা সেম তো এখানেও তুমি কি মনে রাখবে এখানেও তুমি কি মনে রাখবে আই উইল সাজেস্ট কি তুমি ইউ রিমেম্বার দিস ফর্মুলা একবার মনে রাখলে তো হই জানা টেকনিক আছে সব কিছু দেখো টোটাল এখন পর্যন্ত কয়টা ফর্মুলা মনে রাখতে লাগে দুইটা ওনলি টু ফর্মুলা এখানে লেখছি কয়টা আটটা ফর্মুলা আমি লিখেছি বাট ইউ হ্যাভ টু রিমেম্বার টু ফর্মুলা আর লজিক কা তোমার সেন্স রাখতে লাগবে দেখো সি ইকুয়াল টু ই দুইটার মধ্যে একটা ফর্মুলা মনে রাখলে বোথ আর সেম ফর্মুলাস কি সাবট্রাকশন আর এডিশন আর সাবট্রাকশন কি হয় মিন স্কয়ার এরর ফর্মুলা সেম আরটা কি মনে রাখবে কি মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের মধ্যে রিলেটিভ এরর এর ফর্মুলা কি হয় সেম হয় মনে রাখি দিলাম অন এটার থেকে এটা আই যায় এটার থেকে এটা আই যায় মানে এটার থেকে এটা আই যাবো এটার থেকে এটা আই যাবে ফাইন শেষ নো প্রবলেম ओके फाइन लास्ट फॉर्मूला হলো তোমার পাওয়ারের পাওয়ারের ফর্মুলাটা আমি তোমারে কই পাওয়ারের ফর্মুলাটা কি হয় দেখো পাওয়ারের মধ্যে রিলেটিভ রিলেটিভ এটা মনে রাখবা আমি তোমারে পাওয়ার একটু ডিফারেন্ট হয়ে যায় ফর্মুলাটা তোমারে কই ফর্মুলাটা হয় ডেল সি বাই সি ইকুয়াল টু হইবো এখানে এ আর বি এর কম্বিনেশন কি আর সি আর না নি ডেল সি বাই সি কি হইবো ডেল সি বাই সি উইল বি এরকম টাইপ ফর্মুলা থাকে পাওয়ারটা নিচে নামিয়ে যায় হ্যাঁ পি ইনটু ডেল এ বাই এ প্লাস q into del b by b এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা তুমি নোটিস করতে এই ফর্মুলার মধ্যে কি মাইনাসটা যে আছে q এর পাওয়ার b এর পাওয়ার কি যে আছে মাইনাস q আছে না তো মাইনাসটা কিন্তু নামছে না মাইনাসটা মাইনাস হইয়া নামে না কিন্তু যে কোনো পাওয়ার থাকুক তোমার পজিটিভ পাওয়ার থাকুক নেগেটিভ পাওয়ার থাকুক পাওয়ার যে নামবো যে কিরম হয়ে নামবো পজিটিভ হয়ে নামবো ঠিক আছে মরা কিন্তু ঠিক আছে পাওয়ারটা নিচে আর দেখো বাকি তো ফর্মুলা মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের মতো না বাকি ফর্মুলা মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের মতো খালি পাওয়ারটা কি হয় আমার পজিটিভ হইয়া নামে ঠিক আছে পি আর মাইনাস কিউটা কি হইয়া নামছে এরকম করে ফর্মুলা পাইছি ক্লিয়ার ঠিক আছে সিমিলারলি এখানে কেমনে বাই করবা ডেল সি এখান থেকে এটা থেকে এটা দেখি এটা দেখবা এটা দেখি এটা আনবা তো ডেল সি ইকুয়াল টু কি হইব সি ইনটু কি হইব সেম আগের মতো পি ইনটু ডেল এ বাই এ প্লাস কিউ ইনটু ডেল বি বাই বি এরকম হইব এখন সির বদলা কি হইব সির বদলা এটা বই দিবা শেষ সির বদলা কি করবা এই জিনিসটারে বয় দিবা আই উইল রাব দিস সির বদলা তুমি এটা বয় দিবা কি হইল সির বদলা ইউ রাইট দিস এ টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার মাইনাস ঠিক আছে ওকে এরকম টাইপের হইব অবভিয়াসলি এরকম টাইপের হইব ঠিক আছে তো দেখো এরকম টাইপের ফর্মুলা গুলো তুমি মনে রাখবা দেখো আমিও কিন্তু তোমার না দেখেই পড়াইলাম কিন্তু হ্যাঁ কোনো রেফারেন্স নাই কিন্তু কারণ আমার পড়াইতে পড়াইতে ইউজ টু হয়ে গেছি বাট দেখো লজিক খুবই সোজা এটা খুবই সোজা লজিক ঠিক আছে আমারও পট লাগে না বারবার তুমিও এক দুবার যদি দেখিলে তোমার ইজি হয়ে যাবে জিনিসটা ঠিক আছে তো মুদ্রার কথা আমার তোমারে কয়টা ফর্মুলা মনে রাখতে লাগে তোমার মেইন ফর্মুলা তোমার দুইটাই মনে রাখতে লাগে দেখো তোমার দশটা ফর্মুলা লাগছে মেইন তুমি দুইটাই মনে রাখতে হয় আর বাকি সব লজিক একটা কি ডেল
এডিশন আর সাবট্রাকশনে কি হয়? ডেল সি ইকুয়াল টু ডেল এ প্লাস ডেল বি হয়। আমার এখান থেকে এটা আইজিব, এটার থেকে এটা, এটার থেকে এটা, রাইট? তারপরে মনে রাখতে হয় কি, মানে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে কি হয়, রিলেটিভ এররের ফর্মুলা এটা হয়, ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। মানে এইগুলার থেকে এটার থেকে এটা আয়, এটার থেকে এটা আই যায়, ঠিক আছে? তখন পাওয়ারে থাকলে কি হয়, খালি একটা জিনিস মনে রাখতে হয়, খালি পাওয়ারটা নিচে নামিয়ে দিব, আর বাকি ফর্মুলা কার মতো, মাল্টিপ্লিকেশনের মতো, খালি পাওয়ারটা কি থাকবো, নিচে নামিয়ে দিব, আর পাওয়ারটা নামবো যে পজিটিভ হয়ে নামবো, ঠিক আছে? মামু এখানে মাইনাস থ্রি আছে, মাইনাস থ্রি মাইনাস থ্রি নামাই দিবাই, নামাইতে না কি নামাইবে, প্লাস থ্রি নামাইবে, মাইনাসটা ধরিও না, ঠিক আছে? ফর্মুলা দিয়ে আই যায়, ফর্মুলা ডিরাইভ করলে পাওয়া যায়, এখানে কি হইব, পি ডেল এ বাই এ আর কিউ ডেল বি বাই বি, বাকি ফর্মুলা তো এটার মতো না, ফর্মুলার এসেন্সটা তো এটার মধ্যেই আছে না, ডেল এ বাই এ আর ডেল বি বাই বি, খালি পাওয়ারটা নামিয়ে গেছে আর কি, ঠিক আছে? আর এই ফর্মুলার থেকে এটা আই যায়, ঠিক আছে? আর এই ফর্মুলাটা কই থেকে, এখান থেকে, ঠিক আছে? এই ফর্মুলা এখান থেকে আয় মোটামুটি, আর খালি পাওয়ারটা নামে আর এখান থেকে এটা যায়। তো মুদ্রার কথা, তোমার তিনটা দুইটা ফর্মুলা তোমার মনে রাখতে লাগবো, দুইটা ফর্মুলা মনে রাখলে বাকি সব আইডি, ঠিক আছে? এরকম করে ফর্মুলা গুলো মনে রাখবাই তুমি, ঠিক আছে? ভালো করে মনে রাখবাই যে তোমার এরার কোনোদিন ভুলে তুমি অঙ্ক, ঠিক আছে? এখান থেকে এরারের অঙ্ক আইব। তখন দেখো আমি এটা করলাম আমি, ঠিক আছে? আজকে থিওরিটা আমি একটু স্পিডে করছি, কিন্তু আমার একটু অঙ্ক করার ইচ্ছা আছে, আমি একটু টাইম সেভ করছি, আছে আমার কাছে টাইম, ঠিক আছে? তো তখন আমরা কি করবো, আইল সলভ সাম প্রবলেমস, দেখো তখন তুমি আইল সলভ সাম প্রবলেমস, তোমার জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ফটাফট করবো, দেখবে কোনো প্রবলেম হচ্ছে না। তখন নাও তুমি কই, এটা আমরা এনসিআরটি তাই, এখানে এনসিআরটি খোলা, তোমার কাছে বোধহয় এনসিআরটি আছে, এনসিআরটির মধ্যে দেখো এই কোয়েশন তোমার ওই দিন করাইছিলাম আমি, 2.8 সলভ, ঠিক আছে? কোনো প্রবলেম নাই, এটা একটা তোমার হোমওয়ার্ক দিছিলাম, সিরিজটা সিরিজে তোমার হোমওয়ার্ক দিছিলাম, খুবই কম মানুষে আমার দেখাইছো করিয়া, ঠিক আছে? আমি দেখাইতে কইছিলাম না, বাট স্টিল দুই তিনজন দেখাইছো, ভালো, ভেরি গুড, ইউ আর গাইজ আর ভেরি সিরিয়াস, খুব ভালো করতাই তোমরা অঙ্ক, ঠিক আছে? বেশি মানুষ দেখাই না, যদি করিয়া থাকো নো প্রবলেম, দেখাইতে লাগতো না আমারে, বাট যারা করছো করিও কিন্তু জিনিসগুলো, সিরিয়াস থাকা ভালো স্টার্টিং থেকে। তখন দেখো এই কোয়েশনটা আমি করবো, এই যে এই কোয়েশনটা, এই কোয়েশনটা, এই কোয়েশনটা করিয়া তারপরে তোমার আমি আইডিয়া দিই, 2.9টা করিয়ে, 2.9 এ কি কইছে, দ্য রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু কি হয়, বি বাই আই, এটা তো ওমস ল, জানো তোমরা, বি ইকুয়াল টু আইআর এর ফর্মুলা লেখছে আর কি, বি ইকুয়াল টু আইআর হয় না, ওমস ল, আর ইকুয়াল টু বি বাই আই লেখছে আর কি, ওয়ার ভি ইকুয়াল টু কি দিছে, 100 প্লাস মাইনাস 5 ভোল্ট এন্ড আই ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার, এরকম দিয়ে দিছে, ফাইন দ্য পার্সেন্টেজ এরর ইন আর, পার্সেন্টেজ এরর ইন আর বাই করতে কইছে, ঠিক আছে? পার্সেন্টেজ এরর ইন আর বাই করতে কইছে। তো তুমি কেমনে বাই করবা দেখো, ঠিক আছে? তো পার্সেন্টেজ এরর বাই করতে কিরম বাই করি, মনে আছে পার্সেন্টেজ এরর, রিলেটিভ এরর লয়ে কিটা করতাম, 100 ইনটু করে দিতাম, তে কিটা আইতো না, পার্সেন্টেজ এরর আইতো, ঠিক আছে? তো এটাই আমরা লজিক দিয়ে করব, হ্যাঁ দেখো, ওকে, তো লিখে লাই আমি ভ্যালুস গুলা, আই উইল রাইট দি ভ্যালুস, কি দিছে আমারে, দে হ্যাভ গিভেন ভি ইকুয়াল টু কত, 100 প্লাস মাইনাস 5 আর আই ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 0.2, ভি ইকুয়াল টু কত দিছে, কোশ্চেন নাম্বার 2.9, ভি দিছে এরা 100 প্লাস মাইনাস কত দিছে, 100 প্লাস মাইনাস ইজ ইউর 5, 100 প্লাস মাইনাস 5, 100 প্লাস মাইনাস 5 ভোল্টস, আর আই কত দিছে ভোল্টস, আর আই দিছে এরা, আই দিছে এরা 10 প্লাস মাইনাস 0.2 আসলো বলে অ্যাম্পিয়ার, ঠিক আছে? আই উইল জাস্ট চেক, 100 প্লাস মাইনাস 5 আর 10 প্লাস মাইনাস 0.2, খুবই সোজা দেখো, প্রথম কি বাই করতে লাগবো, আমার বাই করতে লাগবো আর এর মধ্যে রিলেটিভ এরর, কেমনে করবা, কালারটা একটু চেঞ্জ করে দিলাম, ওকে লাগে, ঠিক আছে? কেমনে করবা দেখো, আমার কাছে রিলেশনটা কি আছে, আমার কাছে রিলেশনটা কি আছে, উই হ্যাভ আমার কাছে রিলেশন কি আছে, রিলেশন আছে আমার আর ইকুয়াল টু কি কি, আমার বি বাই আই, ওমস ল আর কি, বি ইকুয়াল টু আই আর হইলে আর ইকুয়াল টু বি বাই আই, এটা জানি আমি। এখানে কিরম টাইপের, এটা ভি আর আই হইলো দুইটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেমন কি তোমার এ আর বি আসতো না, এটা তুমি কার লয়ে কম্পেয়ার করবা, এই ফর্মুলারে, এই ফর্মুলা তুমি এটা লয়ে কম্পেয়ার করতে পারো না, তুমি পড়াইছি একটু আগে, সি ইকুয়াল টু এ বাই বি লোকে কম্পেয়ার করতে পারো না, করতে পারো না, সি ইকুয়াল টু এ বাই বি, আর এর আর হইলো যেটা ফাইনাল কোয়ান্টিটি রেজিস্ট্যান্স, ঠিক আছে? আর ভি আই ভি কি তোমার এ, আর আই হইলো কি তোমার বি, ঠিক আছে? এরকম করে করবে, তখন যদি আর এর মধ্যে যদি সি এর মধ্যে তুমি রিলেট,
সির মধ্যে ফর্মুলা কি আসলো, টেবিল না, টেবিলও দেখতে পারো, টেবিল না দেখে বুঝতে পারো ফর্মুলা কি আসলো, যেরকম থাকে তো আমার রিলেটিভ এরর এর ফর্মুলা কি হয়, ডেল সি বাই সি ইকুয়াল টু কি আসলো, ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি, মানে পড়াইছি আমি একটু আগে, ওই দেখো ওই দেখো, এ বাই বি থাকলে কি হয়, এ বাই বি থাকলে ডেল সি বাই সি মানে রিলেটিভ এরর ইন সি, যদি সি ইকুয়াল টু এ বাই বি হয় দেন রিলেটিভ এরর ইন সি কি হয়, ইজ ইকুয়াল ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি, ঠিক আছে, মানে রিলেটিভ এরর ইন সি ইজ ইকুয়াল টু রিলেটিভ এরর ইন এ প্লাস রিলেটিভ এরর ইন বি, তুমি লিখতে পারো, ঠিক আছে। তো ড্র করবে নাও নাও, ডেল আর বাই আর কি হইব, ডেল আর বাই আর ইকুয়াল টু হইব ডেল বি বাই বি প্লাস ডেল আই বাই আই, এ আর বি বদলা ভি আর আই আইছে, বুঝছে, ঠিক আছে। নেক্সট স্টেপ কি হইব, ডেল বি কত কও, ডেল বি কত, ডেল বি ইজ দেখো ফাইভ, এই জিনিসটা ডেল বি কম নানি, এরম নানি জিনিসটা দেখো, এরম এরম টাইপের জিনিসটা নি, এরম নানি বি প্লাস মাইনাস ডেল বি, এরম লেখা হয়েছে নানি জিনিসটা, বি প্লাস মাইনাস ডেল বি লেখা হয়েছে, ডেল বি কোন জায়গাটা হইল, ডেল বি হইল ফাইভ আর বিটা কিতা হান্ড্রেড, ডেল বির বদলা কি বই বাই ফাইভ বই বাই, বির বদলা কত বই বাই উইল গিভ হান্ড্রেড প্লাস ডেল আই কত, আইটা এরম লেখা হয়েছে, এই জিনিসটা কিতা আমার ডেল আই, আইটা কিতা আই নানি, ঠিক আছে, আই ইকুয়াল টু আই প্লাস মাইনাস ডেল আই হইব না, এই জিনিসটা কিরম লেখা হয়েছে, আই প্লাস মাইনাস ডেল আই, এরম লেখা হয়েছে না, তো ডেল আই এর বদলা কি আইব জিরো পয়েন্ট টু, আই বদলা কি দেখবো টেন, ডেল আই এর বদলা কি হইলো আমার জিরো পয়েন্ট টু, আই এর বদলা হইলো টেন, হইল নো প্রবলেম, ওকে এখানে কত হইব, উইল রাইট ফাইভ বাই হান্ড্রেড বাই টু বাই হান্ড্রেড, তো কত পাইলে সেভেন বাই হান্ড্রেড না, উইল গেট কত সেভেন বাই হান্ড্রেড পাইলে, ঠিক আছে। তো হোয়াট ইজ দিস, দিস ইজ ইউর রিলেটিভ এরর ইন আর, রিলেটিভ এরর ইন আর কত পাইলে সেভেন বাই হান্ড্রেড, তো পার্সেন্টেজ এরর ইন আর কত হইব, কেমনে বাই করবে, বা কোয়েশ্চন তো পার্সেন্টেজ এরর বাই করতে কইছে, কিরম করবে, ডেল আর বাই আর ইনটু হান্ড্রেড, যদি হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করে দিবে সেভেন বাই হান্ড্রেড ইনটু হান্ড্রেড কত হইব সেভেন পার্সেন্টেজ, আগে আনসার সেভেন পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ এটা কত সেভেন, দেখলে আমার আনসার মিলছে নি সেভেন পার্সেন্টেজ, ঠিক আছে, সমঝে, কিরম টাইপের লজিক করি আমরা, একদম সোজা কিচ্ছুই না দেখো, একদম জল জল, ঠিক আছে, কত পাইলাম সেভেন পার্সেন্ট। নেক্সট কোয়েশন আও, নেক্সট কোয়েশন আমরা করি, এটা একটু বড় হয়ে যাব, এটা করি টু পয়েন্ট ওয়ান ওয়ান, দেখো টু পয়েন্ট ওয়ান ওয়ান, কত ইজি ইজি গুলা করলেই, তারপর একটু কঠিন কঠিন দেখি, নেক্সট টু পয়েন্ট ওয়ান ওয়ান করবো আমরা, ঠিক আছে, টু পয়েন্ট ওয়ান ওয়ান আও, যেন কি লিখে লিখি আমি, এদিকে যাই আমি, টু পয়েন্ট ওয়ান ওয়ান, ফাইল টু টু পয়েন্ট ওয়ান ওয়ান কি কইছে দেখো, খুব স্পিডে করা যাইতে আমাকে দেখো, কইছে দা ফাইন্ড দা রিলেটিভ এরর ইন জেড ইফ জেড ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি বাই সি ডি টু দি পাওয়ার থ্রি বাই টু, এটা লিখি আমি, জেড এর ভ্যালুটা লিখি, জেড কত কইছে এরা, দেভ সেড জেড ইকুয়াল টু কত, জেড ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর কইছে বলে না, এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি কইছে ডিভাইডেড বাই সি ডি টু দি পাওয়ার কত কইছে, সি ডি টু দি পাওয়ার থ্রি বাই টু, সি ডি টু দি পাওয়ার থ্রি বাই টু, সি ডি টু দি পাওয়ার থ্রি বাই টু এরম কইছে না, ঠিক আছে। এখন আর বাই করতে কি কইছে, এরম জেড এর একটা, জেড হলো এনি ফিজিক্যাল কোয়ান্টিটি, এরম টাইপের একটা রিলেশন দিছে, আর কইছে কি ফাইন্ড দা রিলেটিভ এরর ইন জেড, রিলেটিভ এরর ইন জেড বাই করো, রিলেটিভ এরর ইন জেড বাই করো, রিলেটিভ এরর ইন জেড কি হয় জানি আমরা ফর্মুলা, ঠিক আছে, তো এই ফর্মুলা জানি, জানার আগে একটু আমরা তোমার একটু লজিক দিলাই আমি, এটা কিরম টাইপের, এটা কোন কোনটার মধ্যে পড়বো, এটা এখানে চারটে আই গেছে কিন্তু, তোমার আমি দুইটা করাইছি, এ এ প্লাস বি এ মাইনাস বি এ ইন্টু বি এ ডিভাইডেড বাই বি এ টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার মাইনাস কিরম পড়াইছি, এখানে কয়টা আই গেছে, চারটে আই গেছে, চারটে দেখে ডরাইও না, নো প্রবলেম, কোনো প্রবলেমের মাঝে তোমার বুঝাই দেবো, এখানে এটা এটা একটু সাজাইলে সব সবের উপরে আনিয়ে লিখে দিবে জিনিসটা ইজি হইব, এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সি, এটা ডিভাইড আছে উপরে গেলে কি দিব মাইনাস ওয়ান হয়ে যাবো, এখানে ওয়ান আছে না নি, উপরে গেলে গিয়ে মাইনাস ওয়ান হয়ে যাবো, আর ডি কি হয়ে যাবো, এটা নিচে আছে উপরে গেলে কি হইব মাইনাস থ্রি বাই টু, এরম হয়ে গেল, ঠিক আছে। এখন এটা কোনটার আন্ডারে পড়ে, অবভিয়াসলি এটা পাওয়ারের আন্ডারে পড়ে না, কোন ফর্মের আন্ডারে পড়ে এটা, অবভিয়াসলি এটা এটার আন্ডারে পড়ে, এই যে এই জিনিসটার আন্ডারে পড়ে, ঠিক আছে, এই জিনিসটার আন্ডারে পড়ে,
রিলেটিভ এরর ফর্মুলা কি হয়, যদি দুইটা কোয়ান্টিটি থাকে তো পাওয়ার গুলা কি হয়ে যায়, পাওয়ার গুলো নিচে নামিয়ে যায়, কিরম নামে পজিটিভ হয়ে নামে, বাকি কি থাকে ডেল এ বাই এ আর ডেল বি বাই বি, এরম থাকে না, ঠিক আছে, ওই জিনিসটা আমরা করবো, ওই জিনিসটা আমরা করবো, ঠিক আছে, আও এগুলো এখানে আছে আমার, আই ডু দিস, দেখুন তো কি হইব, চারটে আছে, চারটে থাকে জড়াইও না, কি হইব ডেল জেড বাই জেড, ঠিক আছে, কি হইব এর পাওয়ারে কি আছে, ফোর আছে, ফোরটা নামিয়ে যাইব, তো ফোর ইন্টু কি হইব ডেল এ বাই এ, বির পাওয়ারে কে আছে, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি প্লাস দিবে, প্লাস হয় না নি, এই যে ফর্মুলাটা আবার লিখে দেয় এখানে, পি ইকুয়াল টু কি লিখলাম, এ টু দি পাওয়ার পি, পি টু দি পাওয়ার মাইনাস পি, ফর্মুলা কি লিখলাম, ডেল সি বাই সি ইকুয়াল টু কি লিখলাম, পি বাই পি ইন্টু ডেল এ বাই এ প্লাস কিউ মাইনাস আসতো না, খালি ডাইরেক্টলি কিউ লিখিয়া ডেল বি বাই বি রম লিখলাম, ঠিক আছে, এই সেন্সটাই রাখবো এখানে, আমি এই সেন্সটা এখানে লয়ে যাইমু, তো ফোর নামি গেছে, ফোর ইন্টু ডেল এ বাই এ, তারপরে বির পাওয়ারে কি আছে, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি নামি যাবো, তারপর কি হইব ডেল বি বাই বি, তারপরে সির পাওয়ারে কি আছে, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান নামি, মাইনাসটা হয়ে নামতো না, কি হয়ে নামবো, প্লাস ওয়ান হয়ে নামবো, ওয়ান ইন্টু ডেল সি বাই সি, আর ডির পাওয়ারে কি, মাইনাস থ্রি বাই টু, মাইনাস থ্রি বাই টু হয়ে নামতো না, কি নামবো, প্লাস থ্রি বাই টু হয়ে নামবো, ইন্টু ডেল ডি বাই, ঠিক আছে, তো হোয়াট ইজ দিস, দিস ইজ ইউর রিলেটিভ, এটাই আনসার, হয়ে গেল শেষ, দিস ইজ ইউর রিলেটিভ এরর ইন জেড, বুঝছো, খুবই সোজা, আরেকটা কোয়েশ্চেন করবো আমরা আজকে লাস্ট, আরেকটা কোয়েশ্চেন করবো, জিনিসগুলো ক্লিয়ার করা লাগে, বাট নেক্সট ক্লাস আরো খালি, নেক্সট ক্লাস উইল বি টোটালি বেসড অন নিউমেরিক্যালস, আমি তোমার রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করলাম কি এই দুইটা ভিডিও কম্বিনেশন অফ এররের ভিডিও, দুইটা ভিডিও ভালো করে দেখে রেডি রাখিও, নেক্সট ক্লাসের আমরা টোটালি উইল সলভ দি প্রবলেম, টোটালি আমরা প্রবলেম সলভ করবো, এনসিআরটির এক্সারসাইজ একটা অঙ্ক আছে, এটা আমরা করবো, এরকম আমরা এনসিআরটির এক্সারসাইজ দেখেছি, মানে একটা রিলেশন দিছে, পি পি একটা কোয়ান্টিটি হুইচ ইজ এ কম্বিনেশন অফ ফোর কোয়ান্টিটিজ এ বি এন সি ডি, যা দিয়া দিছে তোমার, আর পার্সেন্টেজ এরার ইন কি কইছে, এরা এর মধ্যে কত পার্সেন্টেজ এরার, বির মধ্যে কতটুকু পার্সেন্টেজ এরার, সির মধ্যে কতটুকু পার্সেন্টেজ এরার, ডির মধ্যে কতটুকু পার্সেন্টেজ এরার কয়ে দিছে, ওয়ান পার্সেন্ট, থ্রি পার্সেন্ট, ফোর পার্সেন্ট, টু পার্সেন্ট, আর কইছে বাই করতে কি তা, বাই করতে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরার ইন কোয়ান্টিটি পি, এই পির কোয়ান্টিটির মধ্যে ওভারঅল পার্সেন্টেজ এরার কতটুকু, এটা তোমার বাইর করতে হবে, ঠিক আছে, এটা আমরা করবো, কথা আমি লিখিলে এখানে একটু কালার চেঞ্জ করি, তো টু পয়েন্ট ওয়ান থ্রি কোয়েশ্চেনটা করলাম আমি, টু পয়েন্ট ওয়ান থ্রি, তো পি ইকুয়াল টু কত দিছে এরা, পি ইকুয়াল টু দিছে এরা, একটু লিখে দিই আমি দেখি, পি ফর্মুলা কি দিছে, এ কিউব বি স্কোয়ার, পি ইকুয়াল টু কি, পি ইকুয়াল টু দিছে এরা এ কিউব বি স্কোয়ার, আর নিচে কি আছে আমার, বাই আন্ডার রুট সি ইন্টু ডি, বাই কি আছে আমার, বাই আন্ডার রুট সি ইন্টু ডি, এরকম আছে, আর পার্সেন্টেজ এরার ইন কত দিছে, পার্সেন্টেজ এরার ইন এ কত দিছে, এর মধ্যে পার্সেন্টেজ এরার কত, ওয়ান, বির মধ্যে থ্রি, সির মধ্যে ফোর, আর ডির মধ্যে টু, ঠিক আছে, তো এখান থেকে আমি ইরম লিখতে পারি, দেখো আর কি দিছে এরা, এর মধ্যে পার্সেন্টেজ এরার কইছে না, ইরম লিখতে পারি আমি ডেল এ বাই এ, এটা কি তার রিলেটিভ এরার ইন এ ইন্টু হান্ড্রেড, কত আমার, ওয়ান পার্সেন্ট দিছে, এটা তো বুঝবে, আমি ঘুরে পুরো একবারে একবারে করে দিলাম, কিন্তু জিনিসটা বুঝিও, পার্সেন্টেজ এরার ইন এ কইছে, পার্সেন্টেজ এরার কি হয়, রিলেটিভ এরার ইন্টু হান্ড্রেড, তো এর মধ্যে রিলেটিভ এরার কত আমার, ডেল এ বাই এ ইন্টু হান্ড্রেড করবো, এটা কিতা পাইবা, পার্সেন্টেজ এরার ইন এ পাইবা, তো কত পাইলে, ওয়ান পার্সেন্ট, ঠিক আছে, কয়ে দিছে এরা, পার্সেন্টেজ এরার ইন বি কি হইব, পার্সেন্টেজ এরার ইন বি হইব ডেল বি বাই বি ইন্টু হান্ড্রেড, এটা কত দিছে আমি দেখলাম একটু পরে, সাম পার্সেন্টেজ দিছে এরা, ডেল সি বাই সি ইন্টু হান্ড্রেডও দিয়া দিছে এরা, সাম পার্সেন্টেজ দিয়া দিছে, আর ডেল ডি বাই ডি
ইন্টু 100 এরা দিয়া দিছে সাম পার্সেন্টেজ দিয়া দিছে এটা বয় বির মধ্যে কত দিছে এরা দে হ্যাভ গিভেন বির মধ্যে পার্সেন্টেজ এরা হইল 3 সি এর মধ্যে 4 আর ডি এর মধ্যে 2 ঠিক আছে 3 4 2 তো কত হইল আই উইল রাইট হিয়ার 3% 4% 2% ঠিক আছে হইছে এগুলা জিনিস দিস থিংস আর গিভেন দিস থিংস আর গিভেন দিস থিংস আর গিভেন এখন আমি সলভ করতাম কোশ্চেন দিস আর গিভেন একটু কেড়া লিখে লিছি আমি এটা তুমি এই জিনিসটারে এটা নিচে লিখো ওকে এই দিস থিংস আর গিভেন মানে সলভ করব আমি কোশ্চেনে কি বাই করতে কইছে দেখো আবার পড়লেই কোশ্চেনে কইছে হয়ে গেল ও এখানে হোয়াট ইজ দা পার্সেন্টেজ এখানে লিখে দেখো হোয়াট ইজ দি পার্সেন্টেজ এরর ইন পি পি এর মধ্যে কতটুকু পার্সেন্টেজ এরর বাকিগুলোর মধ্যে দিয়া দিছে পি ইজ এ কম্বিনেশন অফ এ বি সি এন্ড ডি এখন বাই করতে কইছে হোয়াট ইজ দা পার্সেন্টেজ এরর ইন কোয়ান্টিটি পি পি এর মধ্যে কতটুকু পার্সেন্টেজ এরর এটা বাই করো এটা আমরা করলাম দেখো আমরা করব মিশে লিখি ঠিক আছে এখন দেখো পি এর মধ্যে পার্সেন্টেজ এরর বাই করতে কি করতে হবে কি করতে হইব পি এর মধ্যে রিলেটিভ এরর বাই করতে লাগবে ঠিক আছে ডেল পি বাই অন পি ইকুয়াল টু কি আছে আমার কাছে পি ইকুয়াল টু ফর্মুলা হইলো কিটা এসবরে উপরে লিখে লিখি এ কিউব পি স্কয়ার এটা কি আছে রুট সি নিচে আছে নানি উপরে গেলে কত হইব উপরে এটা আমি লিখতে পারি সি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু আর ডি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে রুট রুট মানে কি ওয়ান বাই টু হয় তো সি এর পাওয়ার হইলো ওয়ান বাই টু এটা নিচে আছে উপরে গেলে কি দেখবো মাইনাস ওয়ান বাই টু ডি এর পাওয়ার কি আছে ওয়ান আছে নিচে উপরে গেলে কি দেখবো মাইনাস ওয়ান এরকম লিখলাম আমি এখন এটা প্রথম কি বাই করবে বাই করতে কইছে পার্সেন্টেজ এরর ইন পি তো প্রথম কি করবে ইউ উইল ফাইন্ড আউট দি রিলেটিভ এরর ইন পি ঠিক আছে প্রথম রিলেটিভ এরর ইন পি বাই করব রিলেটিভ এরর ইন পি কি দেইবো ডেল পি বাই পি ইকুয়াল টু কত হইব পাওয়ার গুলো নামিয়ে যাইবো পাওয়ার ফর্মুলার পরে এটা একটু আগে করছি আমরা তো 3 ইনটু কি দেইবো ডেল এ বাই এ প্লাস 2 ইনটু কি দেইবো ডেল বি বাই বি তারপরে এটা মাইনাস হয়ে নামছে না প্লাস হয়ে নামবো তো প্লাস হাফ ইনটু ডেল সি বাই সি আর তারপরে প্লাস 1 ইনটু ডেল ডি বাই ডি এরকম নামবো ঠিক আছে হইল তারপরে কিটা করতাম আমি পার্সেন্টেজ এর বাই করতাম আর আমার কি দিছে এইগুলা দিয়া দিছে নানি তো আমি কিটা করবো বুদ্ধি করিয়া দুইদিকে 100 মাল্টিপ্লাই করে দিই দুইদিকে যদি 100 মাল্টিপ্লাই করে দিই রিলেটিভ এর এদিকে রিলেটিভ এর আছে না এটা লাগে 100 মাল্টিপ্লাই করে দিই এটা কিটা হয়ে গেল পার্সেন্টেজ এর হয়ে গেল আর এদিকে 100 মাল্টিপ্লাই করছো মানে কি দুইদিকে 100 মাল্টিপ্লাই করতে লাগবো এদিকেও করবা তো করলে কি দেবো 3 × 100 করবাই তো করবা অবভিয়াসলি করবা তো কি হইব 3 × একবারে তোমার লাগে সুন্দর করে লিখি বা একটা স্টেপ বাড়াই লিখি এটা তোমরা ফার্স্ট ফার্স্ট কর রাইটারে ম্যাথমেটিক্স ফ্লুয়েন্ট না হইতে পারো ঠিক আছে তো 3 × কি হইতে পারে সব না হইতে পারো ঠিক আছে ডেল এ বাই এ প্লাস টুয়াইস ডেল বি বাই বি প্লাস হাফ ডেল সি বাই সি প্লাস 1 রে লেখলাম না ডেল ডি বাই ডি ইন্টু কিটা করবে এদিকে 100 × করছো তো এদিকেও কিটা করবে 100 × করবে করবে অবশ্যই না এটা ম্যাথমেটিক ম্যাথমেটিক্যালি কারেক্ট হইতো না এক স্টেপ থেকে আরেক স্টেপ ঠিক আছে তো ডেল পি বাই পি ইন্টু 100 করলাম করলাম ইকুয়াল টু কি দেবো এখন সবটির লাগে 100 × করো কত হইব 3 × ডেল এ বাই এ ইন্টু 100 করলে প্লাস দো 2 × ডেল বি বাই বি ইন্টু 100 করলাম প্লাস হাফ ইন্টু ডেল সি বাই সি ইন্টু 100 করলাম প্লাস ডেল ডি বাই ডি ইন্টু কত করলাম 100 করলাম ইন্টু কিছু না বেসিক মানে ইন্টু করে দিচ্ছি ঠিক আছে এখন একটু কালার চেঞ্জ করে দিলে একটু ভালো লাগে যায় চোখে ওকে এখন দেখো এটার ভ্যালু কত ডেল এ বাই এ ইন্টু 100 একটা আছে এটাও তোমার দিয়া দিছে এটাও তোমার দিয়া দিছে এটাও তোমার দিয়া দিছে কোশ্চেনে ঠিক আছে ডাইরেক্টলি কুইরম দিছে না ঘুরে গেছে আমি এটা বানাইছি ঠিক আছে এখন ডেল এ বাই এ ইন্টু 100 কত 1% তো কত হইব 3 × 1% প্লাস 2 × ডেল বি বাই বি ইন্টু 100 কত দিছে 3 তো 2 × কত হইব 3% প্লাস হাফ ইন্টু ডেল সি বাই সি ইন্টু 100 কত দিছে 4% তো কত দিবে ইন্টু 4% প্লাস ডেল ডি বাই ডি ইন্টু 100 কত দিছে 2% তো ইউ রিপ্লেস রিপ্লেস 2% দিয়ে ঠিক আছে হইলো এখানে কত হইলো 3% প্লাস এদিকে 6% প্লাস এদিকে 4 এর আধা 2% প্লাস 3% পার্সেন্ট লিখছি এগুলো 3% প্লাস 6 9 9 10 11 12 13 কত পাইলা ইউ গেটিং
10%, ঠিক আছে। তো পার্সেন্টেজ এরর ইন পি কত হইলো, কত হইলো, ইজ ইয়ার 10%, ইজ ইয়ার আনসার, বুঝলেন? ঠিক আছে, তো এরকম করে আমরা জিনিসগুলা করি, ঠিক আছে, এরকম গুলা করি, এরকম গুলা লিখে তোমার ফর্মুলা সেট করা হয়েছে, ঠিক আছে। তো আমার একটাই সাজেশন থাকবো এই ক্লাসের পরে, কি ইউ ফাইন্ড আউট এ টেকনিক, আমার টেকনিক যদি ভালো না থাকে, ইউ ফাইন্ড আউট ইউর ওন টেকনিক টু রিমেম্বার দিস ফর্মুলাস, ইউ ফাইন্ড আউট ইউর ওন টেকনিক টু রিমেম্বার দিস পার্টিকুলার ফর্মুলাস, ঠিক আছে। ঠিক আছে, আমি যেরকম মনে করি, আই থিঙ্ক দিস ইজ এ বেটার ওয়ে, তুমি দুইটা খালি দুইটা ফর্মুলা মনে রাখে, ইউ ক্যান সলভ এনি কোয়েশ্চেন, ওকে, ঠিক আছে। এরকম টাইপের লজিক, এরকম টাইপের ফর্মুলা মনে রাখতে হবে, আর ইউ মেক দিস টেবিল ইন ইউর কপি, বানিয়ে রাখবে সুন্দর করে, ওকে। তো দিস আর ইউর মানে কম্বিনেশন অফ এরর, আমরা বেসিক আইডিয়া পাইলেছি। ইন ইউর ইন ইন দ্য নেক্সট ক্লাস আমরা কি করবো, বা ইন দ্য নেক্সট ভিডিও উইল ডিসকাস মোর প্রবলেমস, আমরা অনেক প্রবলেমস করবো, ঠিক আছে। যত 1 ঘন্টা যদি ভিডিও হয়, তো টোটালি 1 ঘন্টা আমরা কি করবো, উইল সলভ প্রবলেমস, ঠিক আছে। নেক্সট ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর নেক্সট ভিডিও করার লাগি মানে ভালো করে বোঝার লাগি, ইউর ফার্স্ট টু ভিডিও যেটা, এই ভিডিওটা যেটা করছি, আর দিস ইজ দ্য ফার্স্ট সেকেন্ড পার্ট অফ কম্বিনেশন অফ এরর, এটা তোমার ভালো করে বুঝতে লাগবো, অ্যান্ড অলসো দি ফার্স্ট পার্ট অফ কম্বিনেশন এরর, ওকে, ঠিক আছে। তো আজকে ক্লাস অতটুকুই থাক, বেস্ট অফ লাক, ভালো থাকো, টাটা।